যাচ্ছে, বিশাল বড় বড় স্ট্রবেরি। এগুলো আঙ্গুর গাছ, আঙ্গুর না ওগুলো, এগুলা আচ্ছা আঙ্গুরের বাগান। আমরা এখন আছি চেরি বাগানে, গাছে প্রচুর চেরি ধরে রয়েছে। তো এ হচ্ছে জার্মানির চেরি বাগান, চেরি আঙুর। সেখানে বেঞ্চ দেওয়া আছে, চাইলে বসে আপনারা নিজের হাতে চেরি ছিঁড়ে তারপর বসে বসে খেতে পারবেন। সো এই হচ্ছে আমার হাতে চেরি, তো আমরা চেরির বাগান ধরে এখন আগাচ্ছি আঙুর বাগানে। আমরা এখন চেরির বাগান ধরে স্ট্রবেরির বাগানে যাচ্ছি, ক্ষেত থেকে স্ট্রবেরির পেরে পেরে খাওয়ার জন্য। সো জাস্ট এই চেরি বাগান পরেই স্ট্রবেরির বাগান। আমি জানি না আসলে ইউরোপের অন্যান্য কান্ট্রির সিচুয়েশন, বাট জার্মানিতে আসলে এই সুযোগটা আছে যে আপনি স্ট্রবেরি অথবা চেরির এরকম বাগানে যেয়ে নিজের হাতে ফ্রেশ চেরি, ফ্রেশ স্ট্রবেরি পেরে খেতে পারবেন। দেখতেছেন গাছে প্রচুর চেরি হয়ে আছে, এগুলো এখনও আসলে পাকেনি, কিছু পাকা কিছু কাঁচা। আমার আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হলো স্ট্রবেরির বাগান। সো এবার এখন আমাদের কাজ হবে স্ট্রবেরি নিজ হাতে স্ট্রবেরি তুলে স্ট্রবেরি খাওয়া। বিশাল বড় বড় স্ট্রবেরি, প্রচুর মিষ্টি স্ট্রবেরি। দেখো আমাকে একটু সবুজ